আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। সো আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে একটি সংবাদ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের। সো সংবাদ বিজ্ঞপ্তিটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পরীক্ষার ফলাফলটি প্রকাশ করেছে। সো আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না, যার কারণে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটু ইনফরমেশনটা জানাচ্ছি। যেমন জাতীয় বিশ্ববিদ্যালয় 2021 সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল 18ই এপ্রিল 2023 তারিখে সন্ধ্যায় প্রকাশ করা হয়েছে। এই পরীক্ষায় 31টি বিষয়ে টোটাল 880টি কলেজের মোট 4,76,982 জন পরীক্ষার্থী 323টি কেন্দ্রের মাধ্যমে অংশগ্রহণ করেছে। এই পরীক্ষায় প্রমোশনের হার 88.47%। প্রকাশিত ফলাফল SMS এর মাধ্যমে যে কোনো মোবাইল অপশনে গিয়ে আপনাকে এইভাবে টাইপ করতে হবে। এখানে সিম্পলি দেখা যাচ্ছে, আপনারা জাস্ট এখান থেকে একটু দেখে নেবেন। প্রথমে লিখবেন জাস্ট NU স্পেস দিয়ে HON, আবার স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি লিখে 16222 নাম্বারে পাঠিয়ে দিতে হবে। সো পাঠানোর সাথে সাথে আপনি আপনার রেজাল্টটা SMS এর মাধ্যমে জানতে পারবেন। পাশাপাশি আপনি যদি চান, সেক্ষেত্রে ওদের যে দুইটা ওয়েবসাইট রয়েছে, সো এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি চাইলে ফলাফলটি দেখে নিতে পারবেন। সুতরাং আশা করি আপনি আপনার ফলাফলটি SMS বা অনলাইনের মাধ্যমে চেক করে জেনে নিতে পারবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো তথ্য নিয়ে। তত সময় ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।